হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটি রেমেডি শেয়ার করব। এই রেমেডিটি আমাদের মাথার চুলের প্রবলেম দূর করবে। যাদের খুব বেশি চুল পড়ছে এবং নতুন চুল গজাচ্ছে না, তাদের জন্য কিন্তু এই রেমেডিটি খুবই কার্যকরী। নতুন চুলকে গজানোর জন্য খুবই কার্যকরী একটি রেমেডি হতে যাচ্ছে। সো ভিউয়ার্স, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আমার সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। ভিউয়ার্স, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিউয়ার্স, এই রেমেডিটি কিন্তু আমাদের মাথার চুল, নতুন চুল গজাতে হেল্প করবে। আমাদের যাদের ড্যান্ড্রফের সমস্যা আছে, খুশকি সমস্যা আছে, খুশকি দূর করবে এবং চুলকে ঘন লম্বা করতে খুবই কার্যকরী এই রেমেডিটি। এই রেমেডি তৈরি করার জন্য কিন্তু আমাদের পেঁয়াজ বা অনিয়ন দরকার। সো ভিউয়ার্স, পেঁয়াজ কিন্তু আমাদের চুলের জন্য খুবই কার্যকরী, নতুন চুল গজাতে খুবই কার্যকরী একটি উপাদান। সো পেঁয়াজকে আপনারা গ্রেটারের সাহায্যে বা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে পেঁয়াজের জুস নিয়ে নেবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে পেঁয়াজের জুস নিয়ে নিচ্ছি। প্রথমে আমি জুস বের করে জুস নিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমি নিয়ে নিচ্ছি আমার চুলের পরিমাণ অনুযায়ী পেঁয়াজের জুস। পেঁয়াজের জুস কিন্তু অনেক হেল্পফুল একটি ইনগ্রিডিয়েন্টস নতুন চুল গজানোর জন্য। যাদের চুল পড়া নিয়ে খুব বেশি প্রবলেমের মধ্যে আছেন, তারা কিন্তু এই রেমেডিটি ট্রাই করবেন, 100% কিন্তু রেজাল্ট পাবেন। আমাকে অনেকেই কমেন্ট করেছে যে নতুন চুল গজানো বা চুল পড়া রোধ করা, খুশকি দূর করার জন্য একটি রেমেডি তৈরি করে দেখানোর জন্য, তাই আমি আপনাদের সাথে এই রেমেডিটি শেয়ার করছি। তার সাথে লাগবে ভিউয়ার্স আমাদের কোকোনাট অয়েল। আমি এখানে কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি 2 টিস্পুনের মতো। সো ভিউয়ার্স, এই কোকোনাট অয়েলও কিন্তু আমাদের নতুন চুল গজাতে এবং চুলকে স্মুথ, সফট এবং চুলকে লম্বা করতে খুবই কার্যকরী একটি অয়েল। সো ভিউয়ার্স, এই দুটি ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিক্স করতে হবে। ভালোভাবে মিক্স করে আপনাদেরকে এই রেমেডিটি সপ্তাহে 2 থেকে 3 দিন আপনাদের চুলের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, চুলের গুঁড়ায় গুঁড়ায় অ্যাপ্লাই করতে হবে ভালোভাবে মিক্স করে। এটা আমাদের নতুন চুল গজাবে, চুলকে সুন্দর লম্বা করতে হেল্প করবে। আমাদের অনেকেরই কিন্তু চুলের মধ্যে খুশকির প্রবলেম থাকে। এই শীতের মধ্যে কিন্তু অনেকের চুলে অনেক খুশকির প্রবলেম আছে, খুশকির প্রবলেম দূর করবে। এবং এটা যদি আমরা 1 মাস ট্রাই করি, দেখবেন ইনশাল্লাহ আপনাদের মাথা ভর্তি হয়ে গেছে নতুন চুলে, বেবি হেয়ারে। সো ভিউয়ার্স, এই রেমেডিটি আপনাদেরকে অবশ্যই 2 থেকে 3 দিন সপ্তাহে ইউজ করতে হবে। পেঁয়াজের মধ্যে থাকে সালফার, যা আমাদের চুলের স্ক্যাল্পগুলোকে ক্লিন করে নতুন চুল গজাতে হেল্প করে। এই পেঁয়াজের জুসটাকে আপনাদেরকে, এই মিক্সারটিকে ভালোভাবে আপনাদের স্ক্যাল্পে লাগিয়ে আলতো হাতে মাসাজ করতে হবে 10 মিনিটের মতো। পুরো মাথায় লাগিয়ে আপনারা আলতো হাতে মাসাজ করবেন এই রেমেডিটি। এই মিক্সারটি আপনাদের চুলের গুঁড়ায় গুঁড়ায় ভালোভাবে লাগিয়ে নেবেন এবং আপনাদের যাদের সম্পূর্ণ চুলে লাগাবেন। আমি আমার চুলের লেন্থ অনুযায়ী এই মিক্সারটি তৈরি করেছি। আপনারা আপনাদের যাদের চুল, কারো কারো চুল অনেক লম্বা বা অনেক ছোট হতে পারে, তারা কিন্তু তাদের চুল অনুযায়ী এই রেমেডিটি তৈরি করবেন। ইনশাল্লাহ 4 সপ্তাহের মধ্যে অনেক অনেক ভালো রেজাল্ট পাবেন। আই হোপ ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। হেল্পফুল হলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আমার সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। ভিউয়ার্স, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। আর মাস্ট, এই রেমেডিটি আপনারা আপনাদের চুলের মধ্যে অ্যাপ্লাই করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে অবশ্যই এই রেমেডিটি
চার সপ্তাহ ইউজ করতে হবে এক মাসের মতো। আর যদি আপনার কোনো ভিটামিন মিনারেল এসবের অভাবের কারণে চুল পড়ে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে ডাক্তারের সাথে ডাক্তার দেখাতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন খেতে হবে। আই হোপ ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, হেল্পফুল হলে সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।